প্রতিদিন সকাল হলে জয়পুরহাট শহরের নতুন হাটে কাজল হোটেল এন্ড রেস্টুরেন্টের নারী শ্রমিকরা পেঁয়াজ রসুন কাটা ও আদা বাটায় ব্যস্ত হয়ে পড়েন। এরপর হোটেলের বাবুর্চি এজাজ আহমেদ পরম যত্নে গরুর পায়ের নিহারি জ্বলন্ত চুলায় বড় দুটি পাতিলে রান্না করেন। সকাল থেকেই হোটেলে অন্য খাবার বিক্রি হলেও মূলত বিকেল গড়িয়ে সন্ধ্যার পরপরই কেউ রিক্সায় আবার কেউ মোটরসাইকেলে করে আসেন কাজল হোটেলের বিখ্যাত গরুর নিহারি আর চালের সাদা রুটির স্বাদ নিতে। নিহারি এবং সাদা রুটি সহ এটা আমি প্রায় প্রতি সপ্তাহে এখানে আসি এই সুস্বাদু খাবারের জন্য। এখানে যে চালের রুটিটা পাওয়া যায় বা গমের, এই রুটিটা খুবই মানসম্মত, নিহারিটা খুব মানসম্মত, উন্নত মানের, এবং এখানে বাসি কোনো জিনিস বিক্রি হয় না। গরুর পাওয়ার যে নিহারিটা পাওয়া যায়, এই নিহারি জয়পুরহাট আর কোথায় কেমন লাগে জানি না, তবে এই কাজল রেস্তোরাঁ নতুন হাটে খুব টেস্টি, আমরা নিয়মিত খাই। জয়পুরহাটের যারা ম্যাস এবং কলেজের হলে ছেলেপেলেরা থাকে তারা মোটামুটি আমরা সকলেই এখানে গরুর নিহারি এবং সাদা রুটি খেতে আসি। এ হোটেলে একটি বড় সাইজের রুটি মাত্র 10 টাকা এবং এক বাটি নিহারি 80 টাকা দরে বিক্রি হয়। বিভিন্ন জেলা থেকে আসেন ভোজন রসিকরা। জয়পুরহাটে যদিও থাকি না, আমার বাসা বগুড়ায়, এখানে শ্বশুরবাড়িতে আসি, তো এখানে আসা হলে আমি প্রায় সময় যখন এখানে আসি এটা খেতে আসি। অত্যন্ত উচ্চ মানের আমার কাছে এই খাবারটা, আমার কাছে মনে হয় যে একবারের স্বাদ পাইছে সে বলার মতো নয় আর কি। তাদের প্রতিটা রান্নাই অনেক সুন্দর, বিশেষ করে গরুর মাংস, গরুর গুড়ি আর নিহারি, হ্যাঁ এটা কোনো তুলনা হয় না। বাইরে অনেক খাবার অনেক টাকাতে কিনি, কিন্তু এত সুন্দর রেস্তোরাঁ, এত সুন্দর খাবার চিন্তা করা যায় না। এ হোটেলে প্রতিদিন বেচা কেনা হয় 25 থেকে 30 হাজার টাকা। কর্মচারীদের 6,500 টাকা পরিশোধ করে দিন শেষে তার আয় থাকে 2 থেকে 3 হাজার টাকা। গরুর পায়া নিহারি এটা ব্যাপকভাবে প্রচলন, এবং এই নিহারিটা খাওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ এখানে আসে এবং খেয়ে তৃপ্তি সহকারে তারা চলে যায় এবং সন্তুষ্ট প্রকাশ করে। এই জন্যই আমি আমার ব্যবসা নিয়ে সন্তুষ্ট এবং সুন্দর। আমি আশা করি ভবিষ্যতে ব্যবসাটি ধরে রাখতে পারি। 12 জন মিলে কাজ করি, সারাদিন পর যে মজুরিটা দেয় আমরা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। জয়পুরহাটের কাজল হোটেল এন্ড রেস্টুরেন্টে নিহারি ও রুটি ছাড়াও সাদা ভাত, গরুর ভুনাগোস্ত, গরুর বট, খিচুড়ি, ডিম পরোটা, সবজি, পুরি, চা সহ হরেক আইটেমের খাবার পাওয়া যায়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।